যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ মনোনয়নপত্র জমা দিলেন সোমবার। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এক বিশাল মিছিল বের করা হয় বিজেপির পক্ষ থেকে। দলীয় প্রার্থী মলিনা দেবনাথ মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে উপস্থিত থেকে মিছিলে পা মেলান রাজ্যের মুখ্যমন্ত্রী এবং টাউন বটদোয়ালী বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এছাড়াও উপস্থিত থাকেন রাজ্য মন্ত্রিসভার তিন মন্ত্রী সান্ত্বনা চাকমা, ভগবান চন্দ্র দাস এবং প্রেম কুমার রিয়াং। উপস্থিত থাকেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিজেপি বিধায়ক বিনয় ভূষণ দাস প্রমুখ। মিছিলে বিপুল সংখ্যায় বিজেপি কর্মীরা উপস্থিত থাকেন। মিছিল শেষে মনোনয়নপত্র জমা দেন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ। পৌঁছে দেবেন, আপনাদের সবার সাহায্য চাই, এক জায়গা চাই, কোন গুটবাজি দলবাজি ভারতীয় জনতা পার্টি নেই। ভারতীয় জনতা পার্টি একটা সিম্বল পদ্মফুল, এক ব্যক্তি নেতা নরেন্দ্র ভাই মোদী, আর তার নেতৃত্বে আমরা যুবরাজনগরের রেকর্ড করে জিতবো।